আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পাঠ নম্বর থাকছে 3, এবং আজকে আমরা আলোচনা করব সততার পুরস্কার, এই গল্প থেকে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, আমরা এর আগে কিন্তু লাইভ ক্লাসে সততার পুরস্কার গল্পে সৃজনশীল নিয়ে আলোচনা করে ফেলেছি, কিন্তু ইউটিউবে তোমাদেরকে আমার আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, এই জন্য আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ নম্বর থাকছে 3, এবং আমাদের বাড়ির কাজ নম্বর থাকবে হচ্ছে 2। আমাদের আজকে পাঠ নম্বর থাকছে 3, বাড়ির কাজ নম্বর থাকবে হচ্ছে 2। বাড়ির কাজ হিসেবে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে যে 5টি অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর। বাড়ির কাজ 2 নম্বর বাড়ির কাজ হিসেবে থাকছে 5টি অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর। অনুধাবনমূলক প্রশ্ন কি, এটা আমরা লাইভ ক্লাসে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা আবার আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের সততার পুরস্কার গল্পের অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্ন এবং উদ্দীপকটি রয়েছে, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে চলো মূল পাঠে চলে যাই আমরা। এখানে দেখো একটা উদ্দীপক রয়েছে, আমরা প্রথমে উদ্দীপকটা পড়ি। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে, তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। হাজি মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল, আর বলল তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালো তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না, কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল। শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের উদ্দীপক। আমাদের এই উদ্দীপক থেকে আমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে উদ্দীপক থেকে প্রথম যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তার মধ্যে থেকে প্রথম 2টো প্রশ্ন থাকবে হচ্ছে সরাসরি আমাদের টেক্সট থেকে, অর্থাৎ আমাদের যে মূল পাঠ্য বিষয়টি রয়েছে সেটি থেকে থাকবে। দেখো এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, স্বর্গীয় দূত কতজন লোককে পরীক্ষা করেছিলেন। আমরা জানি এটি আমাদের সরাসরি টেক্সটের মধ্যে লেখা আছে, যেটি আমরা খুঁজলে পেয়ে যাব, এবং এটি হচ্ছে একেবারে প্রথম দিককার লাইন। তাহলে বলেছে স্বর্গীয় দূত কতজন লোককে পরীক্ষা করেছিলেন, স্বর্গীয় দূত 3 জন লোককে পরীক্ষা করেছিলেন। এবং আমরা জানি যে প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমরা সবসময় লিখব এরকম করে একটি বাক্যে, কখনো একটা শব্দে নয়, সরাসরি একটি বাক্যে। তাহলে স্বর্গীয় দূত কতজন লোককে পরীক্ষা করেছিলেন, স্বর্গীয় দূত 3 জন লোককে পরীক্ষা করেছিলেন। এরপরের প্রশ্নটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্ঞান এবং অনুধাবনমূলক, এই 2টো প্রশ্ন, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল আলোচনা 1। আমরা এর আগে ধাপে ধাপে 2টো স্তরে আলোচনা করব, প্রথমে 1 নম্বর এবং তারপরে হচ্ছে 2 নম্বর, অর্থাৎ সৃজনশীল আলোচনা 1-এ আমরা ক এবং ঘ নিয়ে আলোচনা করব, সৃজনশীল আলোচনা 2-এ আমরা গ এবং ঘ নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নটা কেমন হয়, অনুধাবনমূলক প্রশ্নটা সরাসরি আমাদের টেক্সট থেকেই থাকবে। যেমন এখানে লেখা আছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন, এটি কিন্তু সরাসরি টেক্সট অন্তর্ভুক্ত প্রশ্ন, যেটা আমাদেরকে কোনো ধরনের চিন্তাভাবনা করতে হবে না, আমরা টেক্সট পড়ে সরাসরি অনুধাবন করে, ভেতর থেকে অনুধাবন করে, রিয়ালাইজ করে যেটা আমরা উত্তরটা লিখতে পারবো। তাহলে দেখো এখানে বলেছে যে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন, স্বর্গীয় দূত আল্লাহর হুকুমে আরব দেশে 3 জন লোককে পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধারণ করেন। তাহলে আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো যেভাবে লিখব, প্রথমে একটি লাইনে আগে আমরা কারণটা জানিয়ে দেব, অর্থাৎ একটা লাইনের মধ্যে আমরা উত্তরটা, কারণ যেটা থাকবে অথবা ব্যাখ্যা করার জন্য যে বিষয়টি দেওয়া থাকবে আমাদেরকে, একটি বাক্যের মধ্যে শুরুতে আমরা সেটা বলে দেব, তারপরে ভেতরে আমরা 2 থেকে 3 লাইনের মধ্যে এটাকে ব্যাখ্যা করব। দেখো উত্তর প্রথমে আমরা লিখেছি যে স্বর্গীয় দূত আল্লাহর হুকুমে আরব দেশে 3 জন লোককে পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধারণ করেন। তাহলে স্বর্গীয় দূত কেন ছদ্মবেশ ধারণ করেছিলেন সেটি আমরা প্রথমে এখানে একটি বাক্যের মাধ্যমে এখানে বুঝিয়ে দিলাম। এরপরে আমরা ব্যাখ্যা করবো যে আসলে কেন ছদ্মবেশটা ধারণ করেছিলেন, সেটা আরও ডিটেইলে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। দেখো আরব দেশে 3 জন লোক শারীরিকভাবে অসুস্থ ছিল, আল্লাহ তাআলা স্বর্গীয় দূতের মাধ্যমে তাদের শারীরিক অসুস্থতা ঠিক করে দেন, সেই সাথে তাদের আয় উপার্জন করার ব্যবস্থাও করে দেন। কিছুদিন পরে তাদের পরীক্ষা করার জন্য আল্লাহর হুকুমে ছদ্মবেশ ধারণ করেন স্বর্গীয় দূত এবং তাদের কাছে যান পরীক্ষা করার জন্য। আমরা জানি যে স্বর্গীয় দূত কেন এসেছিলেন, স্বর্গীয় দূত প্রথমে এসে তাদের শারীরিক সমস্যাগুলো ঠিক করে দিয়েছিলেন, দিয়ে দেওয়ার পরে কি হলো, আল্লাহ তাআলা স্বর্গীয় দূতকে আবার ছদ্মবেশে পাঠালেন যে তুমি তাদের কাছে যাও এবং পরীক্ষা করে দেখো যে তারা মানুষের উপকার করছে কি করছে না। তো এই 3 জন লোককে পুনরায় তাদের সততার পরীক্ষা নেওয়ার জন্য স্বর্গীয় দূত আবার ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে এসেছিলেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা অনুধাবনমূলক প্রশ্ন জানতে পারলাম যে এই জ্ঞানমূলক
প্রশ্নে যেটা সরাসরি টেক্সট থেকে থাকবে এবং অনুধাবনমূলক প্রশ্ন সেটাও সরাসরি টেক্সট থেকে থাকবে এবং এই উত্তরগুলো আমাদেরকে কিভাবে করতে হবে তোমাদের জন্য দুই নম্বর বাড়ির কাজ হিসেবে থাকছে পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নম্বরে যে খ যেই স্তরের প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে হচ্ছে পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন তোমরা এই এই প্রশ্নটা দেখবে এবং উত্তরটা আমি কীভাবে করেছি তোমরা সেটাও দেখবে এবং এইটার আলোকে সরাসরি এই প্রশ্নটাই নয় এই প্রশ্নটা দিলে কিন্তু সেই প্রশ্নটা গ্রহণযোগ্য হবে না এটা ছাড়াও তোমরা এটাকে ফলো করতে পারো এটাকে চ্যাপ্টারের সঙ্গে মিলিয়ে দেখতে পারো কিন্তু যখন তোমরা প্রশ্ন তৈরি করবে তখন কখনোই এই সরাসরি এই প্রশ্নটি দিলে সেটা গ্রহণযোগ্য হবে না যেমন আমাদের টেক্সটের মধ্যে কিন্তু এরকম আরও অসংখ্য লাইন রয়েছে সেই লাইনগুলো তোমরা তুলে দিয়েও একটা অনুধাবনমূলক প্রশ্ন করতে পারো অথবা তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো দিয়ে এরকম অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করতে পারো এবং সেগুলোর উত্তর তোমাদেরকে ঠিক এভাবে লিখতে হবে প্রথমে একটা লাইনে ব্যাখ্যা করব আমরা তারপরে ভেতরে আরও দুই থেকে তিন লাইনে এগুলো ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করব তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে সবাই বাসায় অনুশীলন করবে এবং বাড়ির কাজ অবশ্যই যথারীতি করে আমাদের এখানে শনিবার বিকেল তিনটার মধ্যে জমা দিতে পারবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোথাও কোনো সমস্যা হলে বাড়ির কাজ করতে গিয়ে অথবা পড়তে গিয়ে বুঝতে যে কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমাকে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।